কাশ্মীর উপরাজ্যপাল শক্তি বৃদ্ধি কেন্দ্র গৃহ মন্ত্রণালয়ের বড় নিষ্পতি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন অধিনিয়ম 2019 সংশোধন দিল্লি এলজি পরি জম্মু কাশ্মীর উপরাজ্যপাল হাতে রহব মহাশক্তি গৃহ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি পরে বিচলিত ওমর আব্দুল্লা মেহবুবা মুক্তি কেন্দ্র সরকার ফোকসে জম্মু কাশ্মীর পুনি থে বড় নিষ্পতি নিয়ে দেশ বিরোধী উপরে শক্ত প্রহার করেছেন মোদি সরকার। 2019 জম্মু কাশ্মীর পুনর্গঠন অধিনিয়মে সংশোধন করে উপরাজ্যপাল হাতে দিয়েছেন ব্রহ্মাস্ত্র। গৃহ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ পরে দিল্লি উপরাজ্যপাল পরি শক্তিশালী হয়েছেন জম্মু কাশ্মীর উপরাজ্যপাল। গৃহ মন্ত্রণালয়ের প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জম্মু কাশ্মীর পুনর্গঠন অধিনিয়ম 2019 ধারা 55 সংশোধনের কিছু নূয় নিয়ম যুক্ত করা যাই। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন পরে জম্মু কাশ্মীর পুনর্গঠন অধিনিয়মে সংশোধন করেছেন কেন্দ্র সরকার। নূয় নিয়ম জম্মু কাশ্মীর উপরাজ্যপাল শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি করেছে। এই নিয়ম কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে শাসন ব্যবস্থা অধিক দৃঢ় করেছে। हाल ही में जो लोकसभा के इलेक्शन में भी हुए थे तो उसमें भी एक अच्छी पोलिंग लोगों की पार्टिसिपेशन रही है। उसी आधार पर जो विधानसभा इलेक्शन है काफी समय से जो 5 अगस्त 2019 के बाद जब से धारा 370 टूटी है उसके बाद जो प्रोसेस रहे जैसे डिलिमिटेशन का प्रोसेस है सीटें बड़ी हैं उनके बाद अब इलेक्शन जो करवाए जा रहे हैं तो স্বাভাবিক বাত হ্যাঁ কি এক অ্যাডমিনিস্ট্রেশন মে একটিভনেস ভি আয়েগি ওর ইলেকশন কো দেখতে হুয়ে উস পর কাম ভি হোগা। ল এন্ড অর্ডার বগেরা পহলে হি এমএচএ নে আপনে পাস রাখা হ্যায় ক্যোঁকি ইয়াহাঁ পর পহলে স্থিতিয়াঁ বিগড়ি হুই থি ওর উনহোনে ইয়ে ভি কমিটমেন্ট কি হ্যায় কি জব ঠিক প্রকার সে ইয়াহাঁ পর শাসন চলেগা তো স্টেটহুড ভি দি জায়েগি ইয়ে প্রধানমন্ত্রী জি ওর গৃহমন্ত্রী জি কহ চুকে হ্যায়। ইস পর টিপ্পনি করনা इस वक्त में मुझे लगता है फजूल है। आने वाले समय में जब सरकार बनेगी उसके बाद लॉ एंड ऑर्डर क्योंकि जम्मू कश्मीर में बिगड़ा हुआ था उसको सुधारा गया है तो ये इसका कंट्रोल भी जरूरी है और भारतीय जनता पार्टी यही कहती है कि आने वाले समय में स्टेटहुड मिलेगी। कौन सी प्रस्ताव पारित करने को पुलिस सार्वजनिक व्यवस्था अखिल भारतीय सेवा किंबा एंटी करप्शन ब्यूरो अर्थ विभाग अनुमति जरूरी। অধিনিয়ম অনুসারে মুখ্য সচিবঙ্ক মাধ্যমে উপরাজ্যপা঳ঙ্ক নিকটকু পঠাযিব প্রস্তাব। আইন ন্যায় ও সংসদীয় মামলায় বিভাগ দ্বারা মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীঙ্ক মাধ্যমে উপরাজ্যপা঳ঙ্ক নিকটকু পঠাযিব। ফোরেনসিক বিজ্ঞান প্রয়োগ নিয়ে উপরাজ্যপা঳ঙ্ক অনুমতি জরুরি। গৃহ বিভাগ মুখ্য সচিবঙ্ক দ্বারা প্রস্তাব প্রস্তুত পরে উপরাজ্যপা঳ঙ্ক নিকটকু পঠাযিব। 2019 জম্মু কাশ্মীর পুনর্গঠন অধিনিয়মে সংশোধনকে বিভিন্ন মহলে স্বাগত করা যাইতিবা বেলে দুই পূর্বতন মুখ্যমন্ত্রী নিষ্পত্তি উপরে প্রশ্ন উঠাইছন্তি। এবে সেমানকু চপরাসি রাখিবাকু উপরাজ্যপাঁক দ্বারস্থ হওয়াকু পড়িব বলি ন্যাশনাল কনফারেন্স নেতা উমর আব্দুল্লা ও পিডিপি অধ্যক্ষা মেহবুবা মুফতি কইছন্তি। 5 অগস্ট 2019 সংবিধান ধারা 370 উচ্ছেদ পরে জম্মু কাশ্মীরকু কেন্দ্রশাসিত অঞ্চলর মান্যতা মিলিছিলা। কেন্দ্র সরকারঙ্ক নিষ্পত্তি অনুযায়ী জম্মু কাশ্মীর ও লদাখকু দুই স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চল ভাবে বিভাজিত করা যাইতিলা। ধারা 370 উচ্ছেদ পরে জম্মু কাশ্মীরে আতঙ্কবাদ সমস্যার সমাধান পাই বহু কঠোর পদক্ষেপ নেইতিলে কেন্দ্র সরকার। এবে উপরাজ্যপাঁক ক্ষমতা বৃদ্ধি করে জম্মু কাশ্মীর শাসনতন্ত্রকু অধিক শক্তিশালী করিবাকু প্রয়াস করিছন্তি মোদি সরকার। ব্যুরো রিপোর্ট আগস নিউজ। সীমা তু প্লাস টু পরে কোন করিবু? বিএসসি নার্সিং। আউ তু? এমআরটি। তু? বিএসসি অপটোমেট্রি। তু কোন করিবু? বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। রিয়া তু? বিএসসি ইন ইএমটি। তু? বিএসসি ইন অ্যানেসথেসিয়া টেকনোলজি। আউ তু? বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। আচ্ছা রোজি তু কোন পড়িবু? মু তো বিপিটি পড়িবি। আচ্ছা আমি কোটি পড়িবা? সাই নার্সিং এন্ড হেলথ সায়েন্স কলেজ। সাই হেলথ সায়েন্স কলেজ রে পড়িবা ও সবিংকু স্বাস্থ্য সেবা যোগাই দেবা। जदि आपणक आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।